তোমরা যাকে আশিকে করেছো, কংগ্রেচুলেশন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কালকের ভিডিও দেখে দিয়েছে, এটা ছাড়া আর কিছু খাওয়ার নেই, ভীষণ দরকার শরীরের জন্য, মনের জন্য, রিমিকে ভালো রাখার জন্য, তাই নয় কি? এইবার এই ছেলেটা না তো ভালো ছেলে, মানে ভালো সন্তান, না তো ভালো স্বামী, না তো ভালো মেয়ের জামাই। তার জীবনে প্রতিটি যাত্রা ফেলিয়ার। কালকে আমি ওর মার যাত্রা দেখেছিলাম, আজকে আমি ওর যাত্রা দেখাচ্ছি। সে প্রথম কথা, সে ভালো সন্তান নয়। কেন ভালো সন্তান নয়? কারণ দেখুন, মাত্র 21 বছর বয়সে কোনো মা বাবা ঠিকভাবে চাইবেন না তার ছেলেটা বিয়ে করুক। না পারতেই কিন্তু তারা বাধ্য হয় তার বিয়েতে রাজি হতে। সেটা তার মা যতই বলুক না কেন, আমার একমাত্র ছেলে, আমার এত পয়সা আছে, হ্যান আছে, সেটা বড় কথা না। সেই মাটা অসহায় হয়েই তাকে বিয়ের জন্য হা করতে হয়েছে। কারণ তার কাছে ছেলে, মা তো ছেলে নজর খুবই ভালোবাসে, কিন্তু ছেলেটা বাধ্য করেছে। একটা বিয়ে করার, ছাড়াছাড়ি হওয়ার 1 বছরের মধ্যেই সে কিন্তু আরেকটা বিয়ে করে ফেললো। এই তোর বাপের কি, তুই খাওয়াস? না, আমার বাপ খাওয়ায় না, আমিও খাওয়াই না। ছেলেটা যদি সেই মেয়েটাকে, প্রথম বউটাকে ভালোবাসত, তাহলে তাড়াতাড়ি আরেকটা মেয়েকে কিন্তু সে বিয়ে করতে পারতো না। পয়েন্ট টু বি নোটেড। এবং সেখানেও সে নিশ্চিতভাবে তার মাকে সে চাপ দিয়েছে এই ছেলেটাকে বিয়ে, মানে মেয়েটাকে বিয়ে করার জন্য। আপনি কি দেখেছিলেন? না, আমি কি দেখিনি? আপনাদের প্রশ্নের উত্তর আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। দেখিনি কেন চাপ দিয়েছিলেন? মাত্র তো একটা আয়নের থেকে আসলো, একটা বউকে ছাড়লো, তক্ষুনি আরেকটা বউকে। আর যেই মা ঘরটাকে রুল করতে চায়, মানে শাসন করতে চায়, সেটা তাড়াতাড়ি ছেলের বউ ঘরে আসুক, আর ছেলের বউ আসলে পরে ছেলে হাতছাড়া হয়ে যাবে, যার ভয়। সে কোনোদিন চাইবো না যে মাত্র তো একটা বউ গেল, আবার আরেকটা বউ নিয়ে আসা হোক। কিন্তু ছেলের আবদার, ছেলের বায়না রাখতে মা বাধ্য। আর ছেলে যেভাবে কান্নাকাটি করে, আমার মনে হয় তখনও বিয়ের জন্য ছেলে কান্নাকাটি করতো, তার জন্য মা বাধ্য হয়েছে। ছেলে, তোমরা বলেছো মিলি, সরি রিমি খুব কি অভদ্র মেয়ে, মা বাবা নামে কথা বলছে। ছেলেটা কোন দিকে ভদ্র? ভিডিওতে যখন মা কথা বলতে আসে, হ্যাঁ নিশ্চয়ই ওর মা খুব স্পিডে কথা বলে, খুব জোর জোর কথা বলে, আমি মানি। ছেলেটার মাকে এই কথাগুলি অন ক্যামেরাতে না বলে, ওরা তো অফ ক্যামেরা রিহার্সাল করে, অফ ক্যামেরাতে বলে দিলেই হয় যে মা তুমি এত স্পিডে কথা না বলে বা এত জোরে কথা না বলে একটু ধীরে ধীরে কথা বলতে পারো। কিন্তু ছেলেটা মাকে সবসময় অন ক্যামেরাতেই বলে, এই মা তুমি চুপ করো, এই মা তুমি চুপ করো, এই মা আস্তে কথা বলো, আমাকে বলতে হবে। মাকে না বলতে দিয়ে নিজে বলতে থাকে, তার মানে সে তার ব্যক্তিগত জীবনও মাকে থামিয়ে দেয় এবং নিজের দিকটাই বজায় রাখে। আর এখানে মা কেন কিছু বলে না, কারণ ছেলে মাকে এটা এনে দেয়, প্লাস একমাত্র পুত্র তো আছেই। সেখানে একটা ছেলে পড়াশোনা করে বা পড়াশোনা না করুক, যেহেতু ওর লাইনটা অন্য লাইন, সে হিরো টাইপের লাইন হতেই পারে, সবাই সব কিছু লাইন পছন্দ না, কেউ স্পোর্টস, কেউ অ্যাক্টিং, এই লাইনটা। কিন্তু বিয়ের জন্য এত তাড়াহুড়া, 21 বছর বয়স থেকেই পরপর দুইটা বিয়ে ঠিক মানা যায় না। যদি সে ভালো পুত্র হতো, যে এই মাত্র তো মা বাবার দুঃখ, তখনও নিশ্চয়ই অনেক ঝড়ঝাপটা গেছে, সেই ঝড়ঝাপটা সামলিয়ে মা বাবা মাত্র উঠলো, আবার আরেকটা বিয়ে, তার মানে সে পুত্র হিসাবে টোটালি ফেলিয়ার। এবং এই বিয়েটার পরও কিন্তু সে তার মা বাবাকে সুখ দিতে পারেনি, কারণ সেই দিন রাত্রেবেলা বাবা কিন্তু ছেলের জন্য কাঁদছিল, আমার ছেলেটাকে তোমরা বাঁচতে দাও, আমার বুক থেকে কেড়ে নিয়ে যেও না। বাবা কিন্তু ছেলের নাটকটাকে হয়তো নাটক হিসেবে বুঝতে পারেনি, ভেবেছিল ছেলে হয়তো একটুখানি সততা বলছে। ছেলে যেখানে অ্যাক্টিং করছে, ছেলে যে ভিডিওটার সময় করার সময় পেজ লাগিয়ে রেখেছিল, বাবা বোধহয় এতটা জানে না বা বুঝতে পারেনি, বা বুঝলো হয়তো বাবা, তো সেটা হয়তো ইয়ে করেছে। তাহলে ছেলেটা অ্যাজ এ সান, মানে এক সন্তান হিসেবে সম্পূর্ণভাবে কিন্তু একদমই ভালো না। এই ধরনের ছেলে সোশ্যাল মিডিয়া থাকা, না জানি কত 21 বছর ছেলেকে ইনফ্লুয়েন্স করছে, আর এই ধরনের ভিডিও শর্টস, হ্যাঁ আমি এতটা জানতাম না, থ্যাংকস টু ভিউয়ার্স যারা আমাকে খবর দিয়েছো তোমরা, এবং সবচেয়ে খুশির খবর, ম্যাক্সিমাম ভিউয়ার্স কিন্তু আমার ওর ঘর থেকে এসে খবর দিচ্ছ এবং বলছো তোমরা ওর ফ্যান। হ্যাঁ, তো ডাটা খাবো কি, ছাড়া আছে কি, এই ধরনের জিনিস
সোশ্যাল মিডিয়াতে দেখানো, আর এদের মতো ছেলেরা খুব তাড়াতাড়ি কিন্তু ইয়াং জেনারেশনকে ইনফ্লুয়েন্স করতে পারে, ভেবে দেখুন সে আমাদের সমাজের জন্য কতটা ক্ষতিকারক। এবার আসছি তার দ্বিতীয় রোল অ্যাজ এ স্বামী। প্রথম ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ সেই মেয়েটা পুরোপুরি বলেছে আমাকে নিয়ে কোনো কথা বলবে না, এবং বললে আমি লিগাল স্টেপ নেব। আমিও চাই না সেই মেয়েটাকে কোনো কথা বলতে। আচ্ছা, একবার ফেলিয়ার, ফেলিয়ারেতে কোথাও না কোথাও তো তার নিশ্চয়ই ভূমিকা ছিল, কারণ সে চাইলে কিন্তু আটকে রাখতে পারতো, কোথাও না কোথাও ফেলিয়ার থাকে। ঠিক আছে, যেটা ফেলিয়ার ফেলিয়ার, একবার না পারিলে দেখো শতবার, সে তো সেই আশাতেই বসে আছে। দ্বিতীয়বার দেখেন কি হচ্ছে ফেলিয়ারটা, সে এখানে মেয়েকে খুশি করার জন্য বিরিয়ানি খাওয়াচ্ছে। শোনাই বলো তো, তুমি এখন পর্যন্ত দিনে কয়টা করে কোল্ড ড্রিঙ্কস খেলে, আমাদের ঘরে কয়টা করে কোল্ড ড্রিঙ্কসের বোতল হবে। এইখানে একটা মেয়ে যে একটা পেশেন্ট, এবং সেটা সে বিয়ের আগের থেকেই জানতো, কারণ সে যথেষ্টভাবে তার সাথে ঘোরাফেরা করেছে, সে জানতো ভালো করে। তাহলে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা না গিনিয়ে শোনাই, তুমি কি তোমার আজকে মেডিসিনটা খেয়েছো, বা তুমি কি মেডিসিনটা নিয়েছো, সেই প্রশ্নটা উচিত ছিল না? ভরণ পোষণ করার দায়িত্ব কিন্তু ছেলেটারই বিয়ের পরে। এই মেয়েটা কিন্তু কর্মরত মেয়ে, এবং সে তার কিন্তু একটা মান্থলি ইনকাম আছে, কইয়ের তেল দিয়ে কই ভাজা যেটা বলি সেটা কিন্তু করতে পারতো। কারণ ওই দিন তোমরা বলে কি করে আছে, আপনি কি করে জানলেন, আমি কি করে জানলাম, ও ওই দিন দেখিয়েছে আমাদের এই জামাই বাবাজি যে মেয়েটার যে ওর যে ইউটিউব চ্যানেলটা সেটা মনিটাইজ না, কোথাও মনিটাইজেশন ব্যাটন আন নাই, অন করা নাই, কিন্তু ও কিন্তু মজের থেকে এবং ইনস্টা থেকে একটা ভালো ইনকাম করে, প্রতি মাসে একটা অ্যামাউন্ট পায়। এটা আজকের থেকে না, রিমি কিন্তু অনেক আগের থেকে ভিগো বা ওইসব করে কিন্তু অনেক আগের থেকেই ইনকাম করতো, কিন্তু আমাদের এই জামাই বাবাজি ওর তেল দিয়ে ওকে ভাসতে রাজি নয়, যে ওকে ডাক্তার দেখানো বা ওকে মেডিসিন খাওয়ানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করে নেয়। তাহলে সে কি তার স্বামীর কর্তব্য পালন করছে? নিশ্চয়ই না। কালকে যদি ও বিরিয়ানি না খেয়ে কোনো একটা ডাক্তারের কাছে নিয়ে যেত, তাহলে হয়তো আমরা খুশি হতাম যে হ্যাঁ, কমসে কম ছেলেটা তো একটা করছিল, মা বাবা খুশি হতো, সেটা কিন্তু সে বিলকুল করেনি। তাছাড়া এখনও ওই বলছে ওর পয়সার অভাব নেই, 40,000 টাকা পায়, 50,000 টাকা পায়, ওরা কিন্তু কোথাও হানিমুন করতে যায় নাই, যেখানে মেয়েটার চোখটা 18 বছর পর অপারেশন না হলে মুশকিলে পড়ে যাবে, ওর চোখে ঝাপসা দেখছে। তাহলে অ্যাটলিস্ট হানিমুন করার নাম করেও তো ইচ্ছে করলে হায়দ্রাবাদে গিয়ে, যথেষ্ট ঘোরার জায়গা আছে হায়দ্রাবাদে, এই বিষয়টা ডাক্তারকে দেখাতে পারে, যে অন্য কোনো হসপিটালে গেলে সেটা নিয়ে কোশ্চেন মার্ক আসতে পারে, কারণ ও অলরেডি এলবি প্রসাদ আই হসপিটালের পেশেন্ট। এলবি প্রসাদ আই হসপিটাল ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল নট অনলি ইন্ডিয়া বাট অ্যামং এশিয়া। আপনারা যারা জানেন একটু গুগল চেক করে দেখবেন, এলবি প্রসাদ আই হসপিটাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট। সেইখানে নিয়ে যেতে পারত, সেইসব করার ওর সময় নেই, ও ঝগড়া করবে, কেচ্ছা করবে, কান্নাকাটি করবে, এগুলি করবে না, এখানে এটা করবে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, হ্যাঁ সেটা কিন্তু ও করছে না। কিন্তু বউকে সপ্তাহে একদিন হলো শাড়ি পরতে হবে, সেই জ্ঞানটা কিন্তু দিতে পিছু পা না। তাহলে স্বামীর ও বলছে তুমি আমাকে নাচাচ্ছ, আমি তোমাকে নাচাচ্ছি, নাচানোর দায়িত্বটা দেখতে পাচ্ছে, কে নাচাচ্ছে কে নাচাচ্ছে না, ডাক্তার দেখানোর মতো ইম্পর্টেন্ট কাজ করার যে কাজটা সেটা করতে উনি বিলকুল ইসে না। এর থেকে বড় কথা বাড়ির অবস্থাটা দেখুন। আমি মানছি রিমির মানসিক ভারসাম্য নেই, রিমির কিছু নেই, সেটাই মানছি, কিন্তু যখন রিমি কোনো ভুল কথাগুলি বলছে, সে কি স্বামী হয়ে বসে ওকে শুধরানোর চেষ্টা করছে? করছে না। আচ্ছা, এইবার আসছি 3 নম্বর কথাতে, যে সে মেয়ের জামাই হিসাবে, হ্যাঁ দাদা বললেন দিদি আমি তোকে জামাই হিসাবে গ্রহণই করিনি, দাদা গ্রহণ করেনি, কিন্তু পিঙ্কি কিন্তু গ্রহণ করেছিল, মেয়ের সুখের জন্যই গ্রহণ করেছিল। কিন্তু একটা কথা বলুন তো, মেয়ের জামাই হিসাবে কতটুকু সফল হয়েছে? আচ্ছা, ওকে যদি পিঙ্কি গালিগালাজও করতো, লাইভেও করতো, ভিডিও তো সব জায়গাতেই করতো, ও যদি চুপ করে সম্মান দিয়ে কথা বলতো, ও যদি ওকে সেম গালিগালাজ না দিত, আমাদের চোখে নিশ্চয়ই বড় যেত। যদি সে তার মেয়েটাকে ডাক্তার দেখাতো, ওষুধ খাওয়াতো, ভালো রাখতো, তাহলে কি পিঙ্কি সত্যি প্রতিবাদ করতো? 3 নম্বর, নিজে যতটা গালিগালাজ দিয়েছে, এর থেকে বেশি অনেক গালিগালাজ যেই মেয়েটা মানে মিথ্যাশ্রী খুল্লাশ্রী দিয়েছে, তাকেও খোলা রেখেছে এবং তার জায়গায় এসে কমেন্ট করেছে, যাতে আমি পারছি না তুই গালে গালাজ দে। কালকের ভিডিওটা দেখবেন, 17 মিনিট 0.3 সেকেন্ডে কিন্তু রিমি কথাটা বলেছে, যে এই মেয়ে মানে খুল্লাশ্রী মিথ্যাশ্রীর কথা, ও কোথা থেকে ভালো হবে, ও কি বুঝবে প্রেম কি, ও তো নিজেই জামাই ছাড়া, এবং ও যেই মেয়ে নিজের মার সম্বন্ধে এত বাজে বাজে কথা বলে, ও আমার কাছে, ও আমাকে কি মা শেখাবে? তাহলে এই জ্ঞানটা কি তোমাদের আগে ছিল না, যখন ওকে কাজে লাগিয়েছিলে, যখন ওকে দিদি বলে ডেকেছিলে, ওকে ঘরে আনিয়েছিলে, ও তো একদিনের জন্য খারাপ কথা বলেনি,
ও রোজ দিন খারাপ কথা বলতো, তখন তোমার গালি দিতে ভালো ভালো আরো কিছু বলো আরো কিছু বলো, যখনও বললো না, যখনও ছেলে, আর যে খারাপ সবসময় খারাপ থাকে, আর সেই খারাপদের কাছে ভিউয়ার্স আপনাদেরকেও বলবো, সেখানেই কিন্তু 47-37K ভিউজ হয়, কারণ ও নোংরা গালি গালি দিচ্ছে, অসহ্য গালি গালি দিচ্ছে, সেখানে প্রচুর সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। তাহলে যখন তোমরা ওকে প্রমোট করো, তখন তো তোমরা জানতে, এমন না ও বলেছিল আমার মা ভিডিওটা আমি দিয়ে গেছি কমিউনিটিতে, সেখানে ও যা মুখে তা না বলে মাকে গালি গাল দিচ্ছে, তুমি আজকে রিমি বললে ও কোন দিকে ভালো, ও ভালো না জেনেই ওকে কাজে লাগিয়েছিলে, কারণ বুঝতে পেরেছিলে ওর মতো গালি গালাজ নোংরা ভাষা হতো গালি দিতে অনেক মহিলারা পারবে না, সেটার জন্য লাগিয়েছে। আজকে তুমি তোমরা ওর নামে বলছো, কারণ ও এখন তোমাদের এগেনস্টে বলছে। কিন্তু যে খারাপ হয় না, আজকে সে তোমাকে ছোট করবে, কালকে ও পিঙ্কিকে ছোট করবে, পরশু আমাকে ছোট করবে, কারণ ওর কাজটাই লোককে ছোট করা, নোংরা গালি গালাজ। সেই নোংরা গালি গালাজ দেখে ভিউয়ার্স ওকে ভিউ দিয়ে যাচ্ছে, আর সেটাই ও ওর জীবনের একটা অ্যাসেট বলে মেনে নিচ্ছে, ওর ম্যাগনেটিক পাওয়ার বলে মেনে নিচ্ছে। কারণ কোনো ভালো মেয়ে এইভাবে সকাল পর্যন্ত, যেভাবে তোমরা নিজেরা দেখেছ চন্দন নগরের বাবা নামে যে কমিউনিটিটা দিয়েছিল, কোনো ভদ্র মেয়ে ভালো মেয়ে, আমার একটা স্ক্রিনশট আছে, লিখতে পারে কারোর বাবার সম্বন্ধে? নিশ্চয়ই না। তখন পর্যন্ত তোমরা কিন্তু ভালো ছিল সে কাছে, কারণ তুমি কিন্তু তখন ওকে ফোন করেছিলে এবং তুমি কিন্তু ওর সঙ্গে তখন হ্যালো হ্যালো দিদি ভাইয়ে ছিলে। এই কমিউনিটি পোস্ট দেখার পরে তোমার কি করে ইচ্ছে হলো এই মেয়েটার সঙ্গে কথা বলতে? আর তুমি যদি ভালো মেয়ের জামাই হতে, তাহলে তুমি কেন ওকে অ্যালাউ করলে তোমাদের ঘরে আসতে? আর যখন রিমি লাইভে বসে মা বাবার সম্বন্ধে বলে বা মাসিদের সম্বন্ধে বলে, তুমি তো একবারও না করলে না, তুমি তখনই তুমি বলতে রিমি তুমি চুপ করো, তোমার মা বাবা তোমার মাসি, তখন আমরা মেনে নিতাম যে না জামাইটা অ্যাটলিস্ট ভালো চেষ্টা করছে মা বাবার সম্বন্ধে ভাবলে বউকে শেখাতে, সেটা করোনি। রিমি রিমি মাসির সম্বন্ধে বললো, দাদা নাকি শাড়ি নিয়ে থাকে, তোমার ঘরে সারাক্ষণ তোমার মাসি থাকে, সেটার উত্তরটা কে দেবে? এইরকম না 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 খাবো কি ডাডা ছাড়া আছে কি, এই ধরনের ভিডিওতে তোমার মাসি তোমার সাথে সঙ্গদান করেছে। কোনো মাসি মা কি এই ধরনের ভিডিওতে সঙ্গদান করতে পারে? উনি যথেষ্ট ক্যামেরা ফ্রেন্ডলিও না, এই ধরনের লাইনে বলে বাবা তোরা তোরা কর, ঠিক আছে তোদের করতে তোদের ইনকাম তোরা কর, আমি আসছি না। যেহেতু শাশুড়ি মাকে রিমি ওপেন লাইভে বলে দিয়েছে বা ওপেন ভিডিওতে রেকর্ডিং চলে এসেছে, ও শাশুড়ি মাসে থাকতে রাজি না, তাই শাশুড়িকে ছেড়ে এখন মাসি শাশুড়িকে নিয়ে ধরা হয়েছে। শাশুড়ি নাই তো কি, মাসি শাশুড়ি চলে আসুক, তাই তো। তাই এখন তোমার যাদেরকে বলছো এই দিদিটা খারাপ, ইনফ্যাক্ট আরেকজন যে গেছে সঙ্গে তার সম্বন্ধে রিমি কিছু কমেন্টস পাস করেছে, বলেছে যে তার জীবনটা কি, মানে তার সম্বন্ধে জানলাম, আমি সেই নামটাও নেবো না কি বলছি সেটাও বলবো না, দরকার পড়লে পরে বলবো। আপনারা দেখতে পারেন কালকের লাইভ ভিডিও যেটা করে সেটা 17 মিনিটে রিমি বলে দিয়েছে দুজনের সম্বন্ধে, মিথ্যা সম্বন্ধে যেহেতু আমরা জানি সেটা আমরা বলতে পারলাম, সেই মহিলার সম্বন্ধে বলেছে তারও একটা পাস্ট আছে এবং বলেছে একটা কথা সুন্দর রিমি বলে, সবারই পাস্ট আছে। তাহলে দেখতে পাচ্ছেন তো ছেলেটা অ্যাজ এ ছেলে সন্তান, অ্যাজ এ স্বামী এবং অ্যাজ এ মেয়ের জামাই, তিনটা প্ল্যাটফর্মে বিলকুল জিরো। ধন্যবাদ।